আজ তিরিশ অক্টোবর রোববার বিকেলে বসবে একাদশ জাতীয় সংসদের বিশতম অধিবেশন চলতি বছরের এই অধিবেশন শুরু হচ্ছে আজ বিকেল চারটা তিরিশ মিনিটে স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠিত হবে বৈঠক বৈঠকে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অধিবেশন কতদিন চলবে সে সিদ্ধান্ত হবে এই বৈঠকে সভাপতিমণ্ডলী মনোনয়ন দেওয়া হবে স্পিকার বা ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে জ্যেষ্ঠতার ভিত্তিতে সংসদ অধিবেশন সভাপতি করবেন তারা গত দু মাসে মারা যাওয়া বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে আনা হবে শোক প্রস্তাব এর আগে চলতি বছরে আঠাইশ আগস্ট সংসদের উনিশতম অধিবেশন শুরু হয়ে চলে এক সেপ্টেম্বর পর্যন্ত